হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। আজকে লক্ষ্মী পুজো, তাই আজকে সবারই ঘরে পুজো আছে, সবাই কাজে কর্মে ব্যস্ত। দেখো, আমি মানি প্ল্যান্ট গাছটাতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, রোজই ধুয়ে দিই, পাতাগুলো বেশ পরিষ্কার থাকে আর চকচক করে, ভালো লাগে দেখতে। তো গ্লাস এটা তো একটা বোতলে রেখেছি, তো রোজই ধুয়ে দিই। তো মানি প্ল্যান্ট গাছটাকে ধুয়ে দিচ্ছি, এবার আমি বাজার যাব। ঘরে যা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এবার বাজার যাব। গিয়ে একটু ফুল টুল যা সব লাগবে ওগুলো নিয়ে আসতে যাচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। বাজার যাচ্ছি, বাজার থেকে জিনিসপত্র নেব। এখন আবার কালী পুজোর প্যান্ডেল শুরু হবে। দেখো, বাজারে ছুটে এসেছি, ফুলমালা নেব, যে গাঁদা ফুলের মালা, রজনীগন্ধা, বেল ফুল, জবা ফুল, আকন্দর মালা, সব রকমেরই মালা আছে। তো ফুলমালা নিয়ে নেবো এবার। হ্যাঁ, লক্ষ্মী পুজো তো সবার ঘরেই হয়, সবার ঘরেই পুজো হয়, ব্যস্ততা সবার ঘরেই আছে। মালাগুলো কি সুন্দর না, ভালো লাগে দেখতে। পুজো আসবে, পুজো আসবে, দুর্গা পুজো হয়ে গেল, এখন লক্ষ্মী পুজো, এরপরে আসবে কালী পুজো। মিষ্টিও নিয়ে নিয়েছি, পনির নিয়েছি, নিয়েছি লাড্ডু, ফল নিয়েছি, আরও টুকটাক জিনিসপত্র, আটা ময়দা যা লাগবে একটু একটু সব নিয়ে নিয়েছি। দেখো, পুজো করবো, রেডি হয়ে গেছি, ঘরে নিজেই করি। দেখো, আমি পুজো করছি, এখন তো সব রেডিমেড কিনতেই পাওয়া যায়, মুড়ির মোয়া, নারকেল নাড়ু, চিড়ের মোয়া, খই, সব রেডিমেড পাওয়া যায়। আগে সব লোকে বানাতে হতো, এখন তো সব রেডিমেডই পাওয়া যায়। পুজো আমার হয়ে গেছে, এবার আমি রান্না করতে যাব। তো দেখতে থাকো আমি কি রান্না করছি। ভাত আমি বসিয়ে দিয়েছি, পুজো আসবে এটাই ভালো লাগে, পুজো এসে চলে গেল, দেখতে দেখতে 4টে দিন কেটে যায়। দেখো, ভাত আমার হয়ে গেছে, আজকে বানাবো লোটে মাছ। লোটে মাছে নুন হলুদ আগের থেকে মেখে রেখে দিয়েছি, তাহলে জলটা বেরিয়ে যাবে লোটে মাছে, তার জন্য আগে থেকে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লোটে মাছটাও দিয়ে দিয়েছি। আজকে এটাকে চচ্চড়ির মতো আমি বানাবো, আলু, কুমড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে দেবো, দিয়ে বানাবো। দেখো, সরু সরু করে আলু কুমড়ো কেটে নিয়েছি, লঙ্কাও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, পেঁয়াজ রসুন সবই দিয়েছি। লোটে মাছ তো খুব তাড়াতাড়ি হয়, নরম মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি নাড়বো না, নাড়লে তাহলে ভেঙে যাবে, গোটা গোটাই ছিল,
দুই একটা যেগুলো কাটা বেরিয়ে গেছে সেই কাটাগুলো ফেলে দিয়েছে, বাকি গোটা গোটাই ছিল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে ভিডিওটা দেখো, আর নতুন বন্ধু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আমার সাথে থেকো, পাশে থেকো। দেখো হালকা নাড়বো, বেশি নাড়বো না, ঢাকা দিয়ে দেবো। এই যেগুলো কাটা বেরিয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো হয়। কিন্তু লোটে মাছের তো অনেক কিছুই হয়, ঢাকা দিয়ে দিলাম, এটা শিঙে আছে হতে থাকবে। আগে সবাই বাড়িতে সব মুড়ি মোয়া থেকে শুরু করে সব বানানো হতো, এখন তো বাজারে সব এসে গেছে, সব প্যাকেটে পাওয়া যায়, মুড়ির মোয়া, নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু সব। আর গুড়ের নাড়ু, সাদা নাড়ু, সব রকমের নাড়ু পাওয়া যায়। দেখো যেগুলো কাটা বেরিয়ে যাচ্ছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। দিয়ে দিলাম ধনে পাতা, ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। হয়ে গেছে লোটে মাছের চচ্চড়ি রেডি। আমি কিন্তু একদম জল দিই নি এতে, এখন লাঞ্চে ছিল নিম বেগুন ভাজা, পাঁপড় আর লোটে মাছের চচ্চড়ি, এই ছিল লাঞ্চে। আর বাজার থেকে কী এনেছিলাম সবজি দেখো, এনেছিলাম বেল পেপার, লাল বেল পেপার এনেছিলাম, ধনে পাতা, কুমড়ো, পটল, বটবটি, সুস্থ দেখিয়েছি তখন, পেঁপে টেপে এইসব এনেছিলাম, বেগুন,
চা বসিয়ে দিয়েছি। দেখো চা রেডি হয়ে গেছে, সবাই তো অনেক অনেক ভালোবাসা, সাথে থেকো পাশে থেকো।